আর উপরে একটা আছে আর উপরে মুক্তা দেখা খেপা এই মাঝখানটাও সাদা দে তো এই মাঝখানটাও এতটা সাদা দে দিয়ে ভরা মাঝখানটা এটা আবার কেমন হাসি দাঁড়াও জলটা দিতে হবে তো ¿Estás sentado?
খুলে দিলি শীতকাল না বলে তো বেঁচে গেছি, শীতকাল হলে এতক্ষণে শুরু হয়ে যেত। ঘরে পড়বে সমস্ত কিছু, ঘরের কাজ পুজো সেরে আর রান্নার জোগাড়, মাংস আর ভাত। তাই ওই যে কৌশিকও হেল্প করে দিচ্ছে, যেহেতু দেরি হয়ে গেছে আর তাড়াহুড়ো করে নিই আর কি। আমরা করছি, তোমরা দেখতে থাকো আর আজকে খুব আনন্দ করো হোলিতে সবাই। আমি জানি কিরকম কাটতে হয়, উপরে ছাড়ুগুলো ছাড়াও, মাঝখান দিকে দু স্লাইস করো আর আরেকটা মাঝখান দিকে দুটো পিস করে দাও, ব্যাস। এরকম কি আমার ব্যাপার সবজিও যদি বিক্রি করিস তাহলেও তো টেবিলের দরকার, হিসাব করবি কি করে? রাজমিস্ত্রির কাজ করলো টেবিলটা দরকার, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, যা হও, সব কিছুতে তোমার ম্যাথ যদি ভালো ছুরি কিনতে হবে, ছুরি তো আমার ভালো কাটা, চোখ বন্ধ করে হাতুড়ি ছেনে মারবো, একটা হাতুড়িও নিজের হাতে পড়বে না। কিন্তু যখন দেখবে পেঁয়াজ করে করবে, আগে ইয়ে করে দাও না, আদা গুলো টুকরা করে দাও, আমি ইয়ে করে না। তুম সাথ হো জব আপনে দুনিয়া কো দিখা দেঙ্গে, হমো কো জিনে কে অন্দাজ দিখা দেঙ্গে। মনা কে আরে রোশে গেরে হোসে সায়, জঙ্গলে গিয়ে কি দেখবো।
পড়ে যাব রে। हाँ, सुनिए मेरा नाम। हाँ, सुनिए मेरा नाम।
খাওয়া হলো, কিন্তু খাওয়ার সময় না চাটনিটা নিতে ভুলে গেছিলাম, একটু চাটনি খেতে ইচ্ছে করছে, তাই জন্য একটু চাটনি খেয়ে নেবো। এই যে ফ্রিজে ছিল এটা না, দেখো এটা পেঁপের চাটনি, আমার জন্য পাঠাই পাঠায়, আর আমি যদি যাই সেই সময় করে তো আমাকে দিয়ে দেয়, আর এটা আমি অনেক দিন খাবো, একটুই খাবো বেশি না, আমি একটু একটু খেয়ে খেয়ে এটা রাখি, এটা আর কষি খেতে চাই না, আমার খুব ভালো লাগে। খাওয়া হয়ে গেছে, বাসন কুসন গুলো মাঝে নিচে বসে খেলাম, তো এগুলো মুছবো টুচবো, বাবাকে টেবিলে দিয়েছিলাম। আর আজকে না সকালে উঠেছি বলে কি জানি না কেন কি ঘুম পাচ্ছে, ভাবছি একটু শুই তারপরে উঠে কাজ করব। যা গেল বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার দেখা হবে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব এনজয় করো, টাটা।